আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও চাকরির ডাক পত্রিকা তিরিশ নয় বিশ বাইশে প্রায় তেরোশোই পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে টোটালে পদ সংখ্যা আছে তেরোশোটি আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি এসসসি এইসএসসি পাশ করলে সুপ্রিয়া দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সুপ্রিয় দর্শক আর দেরি নয় শুরু করা যাক এখানে প্রথমে যে পদ সংখ্যাটি দেওয়া আছে বাংলা একাডেমি চাকরি এখানে পদ সংখ্যা টোটাল একশো আশিটি আপনারা এসএসসি এসএসসি কমপ্লিট করে আবেদন করতে পারছেন এখানে পদ সংখ্যা দেওয়া আছে আপনার রিসার্চ অফিসার তারপর ট্রান্সলেটার তারপরে প্রোগ্রামার তারপরে ফটোগ্রাফার তারপরে অ্যাসিস্ট্যান্ট ছয় নম্বরে আর্টিস্ট তারপরে সাত নম্বরে আপনার বেতন স্কেল তিপ্পান্ন হাজার ষাট টাকা সুপারিনটেন্ট আপনার একজন নেওয়া হবে তারপরে সংখ্যা দেওয়া আছে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এখানে টোটালে পরসংখ্যা পাঁচশো চৌষট্টি জন নেওয়া হবে আপনারা এসএসসি এসএসসি কমপ্লিট করলে আবেদন করা যাবে আপনার অনার্স মাস্টার যেনারা কমপ্লিট করেছেন তেনারাও আবেদন করতে পারছেন এখানে অসংখ্য পদ দেওয়া আছে একটু দেখে নেবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে তারপরে জুনিয়র ক্রেন নেওয়া হবে দশজন ছয় নম্বরে টেকনিশিয়ান ছিয়াত্তর জন সাত নম্বরের টেকনিশিয়ান আপনার একচল্লিশ জন আট নম্বরে টেকনিশিয়ান চব্বিশ জন নয় নম্বরের ল্যাব টেকনিশিয়ান উনত্রিশ জন তারপরে দেওয়া আছে নৌবাহিনী বেসামরিক চাকরি এখানে টোটালে পদ সংখ্যা একশো সাতষট্টিটি আপনারা এসএসসি এসএসসি পাস করলে পোস্টিতে আবেদন করতে পারছেন এখানে জুনিয়র ইন্সপেক্টর নেওয়া হবে আর ড্রাফটসম্যান নেওয়া হবে ছজন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা আবেদন করতে পারছেন সেসব দেওয়া আছে তারপরে দেওয়া আছে আপনার রপ্তানি উন্নয়ন ব্যুরো এখানে টোটালে পথ সংখ্যা উনপঞ্চাশটি এখানে প্রথমে এক নম্বরে সহকারী ছজন নেওয়া হবে দুই নম্বরে গবেষক দুজন তিন নম্বরে হিসাবরক্ষক কর্মকর্তা একজন তারপরে নির্বাহী সহকারী একজন পাঁচ নম্বরে তদন্তকারী সাতজন ছয় নম্বরে সহকারী সম্পাদক একজন ফটোগ্রাফার একজন তারপর আট নম্বরে সাতলিপিকার একজন নয় নম্বরে কম্পিউটার পদে একজন তারপরে দশ নম্বরে ইউডি কাম অ্যাটেন্ডেন্ট দুজন এগারো নম্বরে হিসাব সহকারী একজন চব্বিশ হাজার ছয়শত আশি টাকা হলো আপনার বেতন স্কেল এসএসসি এসএসসি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারছেন আকিসবিড়ি ফ্যাক্টরি এখানে পদ সংখ্যা তিনশো পঁচপান্নটি আপনার এখানে অসংখ্য পদবি দেওয়া আছে আপনারা চাইলে আবেদন করতে পারছেন এক নম্বরে দেওয়া আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার একজন দুই নম্বরে সাইট ইঞ্জিনিয়ার একজন তিন নম্বরে জুনিয়র এরিয়া বিশজন আরও অসংখ্য পদ দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তারপরে দেওয়া হচ্ছে সম্পদ অধিদপ্তর বাউান্ন জন এটি সরকারি জব আপনার এখানে ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে চব্বিশ জন অফিসার সহকারী নেওয়া হবে জন আপনারা এসএসসি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারছেন অষ্টম শ্রেণী পাস কমপ্লিট করা থাকলেও এ পুষ্টিতে আবেদন করতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনী এখানে আপনার চল্লিশতম স্বল্প মেয়াদি কমিশন একটি আর্মেড ফাইন্যান্স নার্সিং সার্ভিস প্রকল্প চালু করা হয়েছে আপনারা একটু দেখে নেবেন তারপরে আলোচনা করব। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নেওয়া হবে দশজন এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেওয়া আছে এগারো জন বাংলাদেশ হাইটেক পার্কে পথ সংখ্যা দেওয়া আছে দশজন আমরা জেনে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রকের পথগুলো কী কী গাড়ি চালক জন নেওয়া হবে জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারছেন তারপরে দেওয়া আছে আপনার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দশজন নেওয়া হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এই এইসএসসি পাশ করলে আবেদন করতে পারছেন তারপরে ঢাকা সিটি কর্পোরেশন এখানে পথ সংখ্যা দেওয়া আছে ছয়টি আপনারা এখানে আবেদন করতে পারছেন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারছেন বয়স আঠারো থেকে তিরিশ সমাজকল্যাণ মন্ত্রণালয় তিনজন নেওয়া হবে এটি সরকারি চাকরি আপনার অ্যাকাউন্টেন্ট একজন নেওয়া হবে ডাটা এন্ট্রি একজন নেওয়া হবে তিন নম্বরে এম এল এস একজন নেওয়া হবে তা সুপ্রিয়া দর্শক আশা করি বুঝতে পারছেন এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুত্বের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নেই ততক্ষণ আল্লাহ পাকা আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ